সংক্রমণ রোধে 10 জেলার রেড জোন এলাকায় 21 দিনের সাধারণ ছুটি, জরুরি পরিষেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের চিহ্নিত এলাকাগুলোতে নেই লকডাউনের প্রস্তুতি, বাড়তে পারে পূর্ব রাজাবাজারের পরীক্ষামূলক লকডাউন। বিশ্বে 24 ঘন্টায় পৌনে 2 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, যুক্তরাষ্ট্র থেকে পোল্ট্রি পণ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা। চীনের 97% বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রফতানির সুবিধায় নতুন আশাবাদ, স্থানীয় উৎপাদনে উচ্চ ভ্যাট থাকলে সুযোগ অবশ্য অর্থহীন। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স থাকছে। গ্রামে গ্রামে গিয়ে নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট বিভূতি রঞ্জন বারুইয়ের কথা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 10 জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে 21 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ঘোষিত এলাকায় বসবাসরত ও অবস্থিত সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ছুটির আওতায় থাকবে। ইতোমধ্যে এলাকাগুলো লকডাউন কার্যকরের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আক্তার হোসেনের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোন হিসেবে চিহ্নিত করেছে সরকার। ইতোমধ্যেই ঢাকার বাইরের 10টি জেলার রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেড জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে ইতোমধ্যেই লকডাউন কার্যকরের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। জনসমাগম বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে, বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এলাকার প্রবেশপথ। প্রজ্ঞাপন জারির পর লকডাউন ঘোষণা করা হয়েছে মুন্সিগঞ্জের মাঠপাড়া এলাকায়। প্রায় 10,000 মানুষের এই মহল্লার বাসিন্দাদের খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সেবা কেন্দ্র খোলা হয়েছে। জনসমাগম বন্ধে বসানো হয়েছে 5টি পুলিশ বুথ। চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার 2টি ওয়ার্ড লকডাউন চলছে ঢিমেতালে। 5 ও 7 নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে 16 জুন থেকে লকডাউন কার্যকরের ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। প্রজ্ঞাপন অনুযায়ী রেড জোন ঘোষিত এসব এলাকায় বসবাসকারীরা রোববার থেকে পরবর্তী 21 দিন সাধারণ ছুটির আওতায় থাকবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের চিহ্নিত এলাকাগুলোতে এখনও লকডাউনের প্রস্তুতি নেওয়া হয়নি। পূর্ব রাজাবাজারের পরীক্ষামূলক লকডাউনে আজ 13তম দিন। প্রাথমিকভাবে 2 সপ্তাহ লকডাউনের সিদ্ধান্ত থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর সামির আহমদ প্রিমার। রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে সংক্রমণের হার বিবেচনায় লাল, হলুদ ও সবুজ এলাকা ভেদে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মিরপুর, মালিবাগ, মৌচাক ও ধানমন্ডি সহ উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 45টি এলাকা রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এসব এলাকা ঘুরে দেখা যায় 1 সপ্তাহ গড়িয়ে গেলেও এখনও এই পদক্ষেপ দৃশ্যমান হয়নি, ফলে মানুষের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি। তখন বলছিল যে আজকে রাত্রের দিকে লকডাউন শুরু হবে, তখন আমি প্রস্তুতি নিয়ে বাজার টাজার করে রাত্রে ওই সময় ঢুকে গেছি। 2-3 জনকে বলে আমি আরো অসহায়, কোথায় তোমার এলাকায় লকডাউন? লকডাউন তো হয় নাই এখানে, প্রায় ঘরে ঘরে রুগী। অনেক আমি জানতে পারি, অনেকে জানতে পারতেছি, অনেক জায়গায় জানতে পারতেছি না, কিন্তু রুগী যা আছে কোনো সন্দেহ নাই। গত 10ই জুন থেকে রাজাবাজার এলাকাটিকে লকডাউনের আওতায় আনা হয়। এরপর এখন পর্যন্ত প্রায় 200 জনের নমুনা পরীক্ষা হয়েছে। লকডাউনের পর সংক্রমণ কমানো সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। মানে যারা বের হচ্ছে হসপিটালে, তারপরে ডাক্তারের কাছে, এইসব কাজেই সবাই বের হচ্ছে। তো আমি আমার মতো করে যাচাই বাছাই করার চেষ্টা করছি, তারা যে যুক্তি দেখাচ্ছে সেটা যদি আমার কাছে যুক্তিযুক্ত মনে না হয় তাদেরকে আমি বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছি। এই সময়ে মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয়া অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই এলাকার কাউন্সিলর। করোনা প্রতিরোধে আর সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে 11 দিন লকডাউন চলার পর নতুন করে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 57 জন। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রুমন রেজা। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে সংক্রমণ বেড়েই চলেছে, কিন্তু নারায়ণগঞ্জের জনজীবনে এর কোনো প্রতিফলন নেই। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এই এলাকায় গত 11 জুন থেকে লকডাউন চলছে। উপজেলা প্রশাসন জানিয়েছে যে এই লকডাউন কার্যকর করার ক্ষেত্রে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ইতোমধ্যেই। এদিকে নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে 5 দিন ধরে কিট সংকটের কারণে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে, তবে সিভিল সার্জন অফিস বিশেষ ব্যবস্থায় নমুনা সংগ্রহ করে ঢাকার IEDCR থেকে নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত 24 ঘন্টায় করোনায় নারায়ণগঞ্জে কারো মৃত্যু হয়নি, তবে আক্রান্ত হয়েছে 57 জন। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে 107 জনের এবং আক্রান্ত হয়েছে 4,700 জন। তবে আশার কথা হচ্ছে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 311 জন, এ নিয়ে 2,471 জন সুস্থ হয়েছেন। এই ছিল আমার কাছে। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে সর্বোচ্চ 2.25 লাখেরও বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা টলসায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী র্যালির পর অঙ্গরাজ্যটি করোনার সংক্রমণ বেড়েছে। যুক্তরাষ্ট্র থেকে পোল্ট্রি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। সৌদি আরবে 3 মাস পর সব বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন সারওয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত একদিনে ব্রাজিলে 54,771 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর যুক্তরাষ্ট্রে 36,617 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা বিশ্বে 24 ঘন্টায় মোট আক্রান্ত 1,83,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের অক্লাহোমার টালসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী র্যালির পর রাজ্যটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি জানিয়েছেন সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আগামী সপ্তাহ থেকে লকডাউন আরও শিথিল করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের শনাক্তের হার 1.79% থেকে বেড়ে 2.88% হয়েছে। সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পরও দেশ জুড়ে কারফিউ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রোববার মসজিদ খুলে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে 7 জুলাই থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। দেশটির নাগরিকরা আজ থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে পোল্ট্রি পণ্য আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এ জাতীয় পণ্য আমদানি ও বিক্রি করায় বেজিং এর পেপসিকোর ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সুমন সারওয়ার, চ্যানেল আই। স্ত্রীকে মায়ের কাছে রেখে করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহের কাজে মাঠে নেমে পড়েছেন বিভূতি রঞ্জন বাড়ুই। 3 মাস ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়াচ্ছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মেডিকেল টেকনোলজিস্ট। তার এই মানবিকতার দৃষ্টান্ত নিয়ে বরিশাল প্রতিনিধি শাহিনা আজমিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। বরিশালের উজিরপুর উপজেলার বাহিরহাট গ্রামে জন্ম বিভূতি রঞ্জন বাড়ুইর। বাবা ছিলেন একজন পল্লী চিকিৎসক। এইচএসসি পাশের পর প্যাথোলজি বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। 2014 সালের 7 জুন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যোগ দেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চলতি বছরের 13 মার্চ বিয়ে করেন তিনি। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে নতুন বউকে মায়ের কাছে রেখে বাড়ি ছাড়েন বিভূতি রঞ্জন বাড়ুই।
গত 3 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে তার ল্যাবে পৌঁছে দিচ্ছেন। করোনা কালেকশনের সেটা আসলে অনেক ভালো লাগে, তারপর অনেক কষ্টের এবং অনেক দুঃখেরও আছে যে এই নমুনাগুলো কালেকশন করতে গিয়ে আমরা অনেক রকমের পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছি এবং অসুস্থ রোগীদের সেবা দিতে গিয়ে যে আমরা এই কালেকশনগুলো করি সকাল থেকে রাত পর্যন্ত, এটা আমাদের অনেক মনের তৃপ্তি লাগে। আমরা হয়তো আমি ব্যক্তিগতভাবে বাসায় থাকি না, বাইরে থাকি, সেখান থেকে এসেই আমি এই সমস্ত নমুনাগুলো সংগ্রহ করি। শুরুর দিকে নমুনা সংগ্রহের কাজে আপত্তি ছিল পরিবারের, গ্রামের মানুষও বিষয়টি ভালোভাবে নেননি। আমি নিজেও একজন করোনা আক্রান্ত হওয়ার মতো ছিলাম, আমাকেও তিনি পরীক্ষা করিয়েছেন, তার এই সাহসিকতা দেখে আমি অবাক। তিনি এরকমের গ্রামগঞ্জে গিয়ে সবাইকে এরকমের পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে থাকেন, তিনি জান প্রাণ দিয়েও মানুষের সেবা করে যাচ্ছেন। এমন একটা মানুষ যে ডাকে তার পাশে এসে দাঁড়ায়। আমার এই ভাইয়ের বউ সে আক্রান্ত, তারে নিয়ে আসার সাথে সাথে আমি তার পরামর্শ নিয়েছি, সঠিকভাবে সে এই কাজগুলো করছে। করোনার এই দুর্যোগে বিভূতি রঞ্জন বাড়ির এই দৃষ্টান্ত অনেকের কাছে অনুসরণীয় হবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। মাকে ফেলে, তার নববিবাহিতা স্ত্রীকে ফেলে তিনি দিন রাত যে সেবা প্রদান করছেন তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। এটি আসলেই দুঃসাধ্য একটি কাজ, কারণ প্রত্যেকটা মুহূর্তেই তিনি একটা সংক্রমণের ভয়ে থাকেন যে এই বুঝি তিনি নিজেই সংক্রমিত হলেন। আমার কাছে জিনিসটা গর্বের, কারণ আমি এরকম একজন কর্মী পেয়েছি। মানুষকে সেবা করার এখন উত্তম সময় বলে মনে করেন বিভূতি রঞ্জন। প্রথম থেকে যখন কাজগুলো শুরু করেছি, ঠিক আছে, এখন আমার ওইভাবে কাজ করে না যে কত মানুষই তো মারা যাচ্ছে, বাট এই চিন্তাটা করে তো লাভ নাই, আমাকে এই কাজটা করতে হবে এবং সম্পূর্ণরূপেই করতে হবে। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। চ্যানেল আই, ঢাকা। চীনে বাংলাদেশের 97% পণ্যের শুল্কমুক্ত রফতানির সুবিধা রফতানিকারকদের আশান্বিত করেছে। তবে পণ্য তালিকা চূড়ান্ত না হওয়ায় এই সুবিধার কতটা লাভ নিজেদের ঘরে তুলতে পারবে এখনও নিশ্চিত নয় তারা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য তালিকায় না থাকলেও স্থানীয় উৎপাদনে উচ্চ ভ্যাট থাকলে এই সুযোগ অর্থহীন হবে। মাসুদ শাকিলের রিপোর্ট। গত এক বছরে চীন বাংলাদেশে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি করেছে, বাংলাদেশ এক যুগেও তার শিকেভাগ করতে পারেনি। স্বল্পোন্নত দেশগুলোর জন্য 2010 সালে 60%, 2015 সালে 95% পণ্যের শুল্ক সুবিধা দেয় চীন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য না থাকায় আগের সুবিধাই এখনও কাজে লাগেনি বাংলাদেশের। করোনা মহামারীর বৈশ্বিক অর্থনৈতিক পার্শ্ব প্রতিক্রিয়ার কালে চীন আরও 200% পণ্য যোগ করেছে ঘোষণায়। গত এক বছর ধরে যেখানে বাণিজ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে রপ্তানির পরিমাণটা নিম্নমুখী ছিল, এরকম একটা সময়ে চীনের এই বাংলাদেশকে এই সুবিধা প্রদান এবং পৃথিবীর সবচেয়ে বড় বাজারটিতে বাংলাদেশের এই শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করছি। তবে অবশ্য একই জায়গায় যদি আমরা পণ্য বৈচিত্র্যকরণ করতে পারি, নতুন ধরনের বিনিয়োগকারীদেরকে ওই ধরনের পণ্য উৎপাদনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা সুবিধা হতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক খাত এখনও অনেক বেশি চায়না নির্ভর। দেশে যেসব পণ্যের কেনাবেচা হয় বেশিরভাগই মহাপ্রাচীরের দেশটি থেকে আমদানি করা। চীন 5,000-এর অধিক পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আগেই দিয়েছিল। প্রধান রপ্তানি পণ্য না থাকায় 2018 সালে 17টি পণ্যের তালিকা পাঠায় বাংলাদেশ। উচ্চ মূল্য সংযোজন দিয়ে অভ্যন্তরীণ শিল্পের পক্ষে অভ্যন্তরীণ উদ্যোক্তাদের এই পণ্য বাস্কেট বাড়িয়ে রপ্তানি করা ডিফিকাল্ট। এতে করে একদিকে যেমন আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, একই সাথে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বড় আকারে আসা। ব্যবসায়ী ও বিশ্লেষকরা এখনই লাভ ক্ষতির হিসাব না কষে চীনের নতুন শুল্কমুক্ত পণ্য তালিকা প্রকাশের অপেক্ষায় আছেন। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। দর্শক, দেশে এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। আমরা সরাসরি যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 627,719টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480টি, শনাক্তের হার 22.37%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 115,786 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন।
শনাক্ত বিবেচনা সুস্থতার হার 40.38%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 31 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 3 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। আইসোলেশনে গত 24 ঘন্টা যুক্ত হয়েছেন 618 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 341 জন। এ পর্যন্ত আইসোলেশনে 20,432 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,965 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,467 জন। এখানে আপনাদের আরেকটি তথ্য জানাই, বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2,000 শয্যার আইসোলেশন সেন্টার চলমান আছে, যেখানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে এবং অক্সিজেন রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া যায়। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,663 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 342,246 জন। গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 1,972 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 278,350 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,896 জন। শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন থেকে এই হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, যেটা মহাকালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, যেটা মহাকালীতে অবস্থিত, এই হাসপাতালেও করোনা আক্রান্ত রোগী এবং চিকিৎসকদের ভর্তির ব্যবস্থা চলমান আছে।